গুড ইভিনিং ফ্রেন্ডস এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন সন্ধে বাজে 6:30 আর আমি এখন করছি এই চা। আজকে আমিও একটু চা খাবো, গরম লাগছে প্রচন্ড, বাট একটু চা খেতে খুব মন হচ্ছে। আর তার আগে সবাইকে বলি আমার তরফ থেকে হ্যাপি মাদার্স ডে টু অল অফ ইউ, মানে যারা যারা মা আছো তাদের সবাইকে আমার তরফ থেকে হ্যাপি মাদার্স ডে। আর আজকে মাদার্স ডে তে সকাল থেকে না মানে সকাল থেকে বলবো না, কারণ বিকেল থেকে একটু টেনশনে ছিলাম, কারণ আমাদের এই জোনটাকে পুরো কন্টেনমেন্ট জোন করে দিয়েছে। কালকে সন্ধ্যাবেলায় হঠাৎ করে অ্যানাউন্সমেন্ট করেছে, কিন্তু জানতাম যে আমাদের এরিয়াটা অরেঞ্জ জোনে আছে। তো কালকে হঠাৎ করে ওই অ্যানাউন্সমেন্টের পর না একটু রীতিমতো ঘাবড়ে গিয়েছিলাম, আর আমি তো খুব প্যানিক করা শুরু করে দিয়েছিলাম। বলা হয়েছিল যে আজকে সকাল থেকে কোনো বাজার হাট কিচ্ছু খোলা থাকবে না, সব বন্ধ থাকবে। সেই মতো যদি আছে সানডে, আর পরমেশ প্রত্যেক সানডে বাজারে যায়, তো অ্যাজ ইউজুয়াল ও আজকে বাজারে যায়নি, কিন্তু ঘরে একটাও ডিম ছিল না। তো আমাদের সামনে বাড়ির সামনে দোকান আছে, তো সেখান থেকে ডিম আনতে গিয়ে দেখছে যে এখন তখনও পর্যন্ত বাজার খোলা আছে, মানে সবাই বাজার মানে গুটোচ্ছে, আস্তে আস্তে গুটিয়ে নিচ্ছে বন্ধ করার জন্য। তো যা পেয়েছে সবজি টবজি সেগুলো কিছু নিয়ে চলে এসেছে, যা পেয়েছে মোটামুটি 7-8 দিন ভালো মতন চলে যাবে ভালো। আর যদি আমি এটাকে আরো বেশি বাড়াতে পারি সেটা আমার ক্রেডিট, আর নিশ্চয়ই সেটাকে বাড়াবো, কারণ একজনের কাছে একরকম খবর শুনছি, একজনের কাছে একরকম খবর শুনছি যে অনির্দিষ্ট কাজ যেন বাজার হাট একদম সব বড় থাকবে, কিন্তু পাড়ায় পাড়ায় যে সবজি গাড়িগুলো আসে তারা আসবে। আর কেউ বলছে 4-5 দিন পর পর নাকি একদিন করে বাজার খুলবে, তো জানি না কোনটা কি হবে। তো এখন আপাতত নিশ্চিন্ত, 7-8 দিন তো ভালো মতন যাবে, আর তারপরে তো সবজিওয়ালা বাড়িতে ওপর আসে তখন সেখানে সবজি নিতেই পারবো, আর আমি মাঝে মাঝে নিয়েও থাকি এখান থেকে। তো সেই জন্য সকাল থেকে না প্রচন্ড পরিমাণে একটু টেনশনে ছিলাম, কিন্তু বেড়া বাড়ার পরে যখন পরম বাজার থেকে আসলো তারপরে গিয়ে একটুখানি স্বস্তি ফিরে পেলাম, কারণ ফ্রিজে আমার সবজি বাড়ন্ত হয়ে গেছিল, কালকে 3টা পর্যন্ত হতো তারপরে আমি আর কিছু রান্না করতে পারতাম না। গ্রসারি সব রয়েছে কিন্তু সবজি একদম ফ্রিজে পুরো খালি ছিল, তো সেগুলো ওবেলা আমার কিছু পরিষ্কার করে ফ্রিজে রাখা হয়েছে, সব এবারা করবো। আর ওবেলা আজকে সেরকম কিছু রান্না করার ইচ্ছা ছিল না, তবু রান্না করে রয়েছি আমি একটা শুক্তো, মানে তেঁতো রস যাকে বলে, তো এই তেঁতো রসটা খুব ইউনিক টাইপের, এটা আমার শ্বশুরবাড়িতে হয়, এটা আমার শ্বশুরবাড়ির রেসিপি মানে আমার মাদার ইন লর রেসিপি। তো আজকে ভাবছি সেটা তোমার সাথে শেয়ার করব, আর যেহেতু এটা আমি ওবেলা রান্না করা হয়ে গেছে তো এখন আমি জাস্ট রেসিপিটা তোমার সাথে শেয়ার করছি, ভালো লাগলে ট্রাই করে দেখো, ভীষণ ভীষণ খেতে ভালো লাগে। তেঁতো লাগে ঠিকই কিন্তু আমার ছেলে একদম খায়নি এটা, আর আজকে রান্না বেশি কিছু করেছিলাম না, ওই তেঁতো রসা করেছিলাম আর ডিমের ঝোল করেছিলাম। তো ব্যাস এই ছিল রান্না মাদার্স ডে তে। মাদার্স ডে উপলক্ষেও আমার ছেলে ফার্স্ট টাইম আমাকে কিছু গিফট করলো, আর সেটা দেখে সত্যি আমি খুব ইমোশনাল হয়ে পড়েছিলাম। কেন ইমোশনাল হয়ে গেছি একটু পরে সেটা বলছি, চাটা করি, চাটা করি তারপরে বলছি। তেঁতো রসা করতে এখানে আমি নিয়েছি কাঁচা কলা, বেগুন, উচ্ছে, আর নিয়েছি এখানে সজনে ডাঁটা। আমার কাছে যেহেতু পেঁপে অ্যাভেলেবেল ছিল না, তো পেঁপের বদলে আমি এখানে আলু দিচ্ছি, আলুটা আমার দেখানো হয়নি, বাট আলুটা আমি পরে ভাজবো। কড়াতে তেল বসিয়ে দিলাম, কড়াতে তেল বসিয়ে দিয়ে তেলটা একটুখানি গরম হয়ে গেলে সবজিগুলো এক এক করে ভাজবো। আর উচ্ছেগুলো এখানে আমি একটু মোটা মোটা করে কেটেছি, তেঁতো রসাতে উচ্ছেগুলো একটু মোটা করে কাটতে হবে দেখে, তো এগুলোকে ভালো করে ফ্রাই করতে হবে। আর সবজিগুলো না একেবারে একসাথে আমি ভাজবো না, কারণ একেবারে একসাথে ভাজলে বেগুনগুলো তাড়াতাড়ি গলে যাওয়ার সম্ভাবনা থাকবে, তো সেই জন্য উচ্ছেগুলোকে আলাদা ভাজলাম, মানে প্রত্যেকটা সবজি আলাদা করে ভাজবো। আর বড়িটা যেহেতু আমি আগে ভাজিনি, তো বড়িটা এখানে আমি একটু এর সাথেই ভেজে নিচ্ছি। বড়িটা একটু হালকা লাল করে ভাজলেই যথেষ্ট, মানে খুব ডার্ক ব্রাউন করা দরকার নেই, তো হালকা ভাজলেই হয়ে যাবে। তো এক এক করে সবজিগুলো ভাজবো, তো বাকি সবজিগুলো আমি এভাবেই ভেজে নেবো এক এক করে, কাঁচা কলা, বেগুন, আলু সব সবজিগুলো ভেজে নেবো। সবজিগুলো ভাজা হয়ে গেলে আমি বানাবো এই শুক্তোর মশলা। তো মশলার জন্য আমি এখানে নিচ্ছি 1 চামচ কালো সরষে, 1 চামচ পোস্ত, আর 1 চামচ মৌরি। এই 3টেকে ভালো করে আমি মিক্সিতে ভালো করে শুকনো ঘুরিয়ে নেবো। শুকনো ঘোরানো হয়ে গেলে তারপরে জল দেবো, জল দিয়ে এটাকে পেস্ট বানাবো। এটা পেস্ট যখন হয়ে যাবে এর সাথে আমি মেশাবো একটু আদা বাটা। তো এখানে গুঁড়ো হয়ে গেছে, এবার জল দিয়ে এটাকে ভালো করে পেস্ট বানিয়ে নিচ্ছি, আর এখানে একটু দিচ্ছি আদা। সবজির পরিমাণটা যাতে একটু বেশি হচ্ছে তো সেই জন্য আমি এই 1/2 চামচ করে দুবার দেবো এখানে আদা বাটা। আর আদা বাটায় আমি দিচ্ছি সরষের তেল আর লবণ, তাহলে আদা পেস্টটা অনেকদিন ভালো থাকে, ফ্রিজে রাখলেও অনেকদিন ফ্রেশ থাকবে। তো এইখানে দুবার দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি, হয়ে গেল আমার মশলা রেডি। এবার যে সবজিগুলোকে মানে এক এক করে ভেজেছিলাম সেগুলোকে আমি একসাথে ভেজে দিলাম, আলাদা করে আর তেল দিইনি, যা ছিল তার মধ্যেই দিয়ে দিলাম। এবার দিলাম লবণ, আর দিলাম একটু হলুদ,
তেল যা ছিল তাতেই দিয়েছি, তেল কিন্তু আমি আর একটু এক্সট্রা তেল দিইনি। তো লবণ হলুদ দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। এবার দিচ্ছি জল, জল ততটাই দেবো যতটাতে সবজিগুলো যাতে ডুবে যায়, কারণ এটা জলটা যখন ফুটবে তখন জলটা কমে যাবে। তো যখন ফুটবে ভালো করে সবজিগুলো যখন সেদ্ধ হয়ে আসবে তখন যে মশলাটা আমি করেছিলাম সেই মশলাটা ঢেলে দেবো। তো আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, এই মশলাটা আমি এবার দিয়ে দেবো। মশলাটা দেওয়ার পর মিনিট 5 থেকে 7 মিনিট এটাকে ভালো করে ফুটাতে হবে, যে আদা যাতে কাঁচা মশলা যাতে মানে স্মেলটা না থাকে। তো 5 থেকে 7 মিনিট ফোটানোর পর আমি এটাতে ফোড়ন দেবো। আপনারা নিশ্চয়ই খেয়াল করে দেখেছেন যে আমি কিন্তু এখন এটার মধ্যে ফোড়ন দিইনি। তো এটা ভালো করে একটু 5-7 মিনিট পর ফুটে গেলে আমি এর মধ্যে ফোড়ন দেবো। আর ফোড়নের জন্য আমি এখানে রেডি করছি সরষের তেল দিচ্ছি, 2টো শুকনো লঙ্কা দিয়েছি, 5 ফোড়ন, তেজপাতা, এটা ভালো করে ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম এটা। এবার গ্যাসটাকে আমি অফ করে দেবো, ফ্লেমটাকে ভালো করে মিশিয়ে দিলাম মশলাটাকে। আর তার সাথে আমি দিচ্ছি ভাজা মশলা। ভাজা মশলা কীভাবে করতে নিশ্চয়ই আপনারা জানেন। 5 ফোড়ন তেলে ভাজা মশলা দিলাম, গ্যাসটাকে এবার আমি অফ করে দিলাম। দিলাম 1/2 চামচ ঘি। এবার এটাকে আমি 5 মিনিট জন্য ঢেকে রাখবো। ব্যাস আমার তেঁতুল রসা রেডি। চা খাচ্ছি কেক দিয়ে, ফ্রিজের মধ্যে কেক ছিল মনেই ছিল না। আর যেহেতু আমি গ্রিন টি খাই, তো গ্রিন টি খাওয়া হয়েছে, গ্রিন টি সাথে চা খাওয়া একদম ঠিকই না, বাট তবুও খাচ্ছি। আর চায়ের সাথে কেক দিয়ে খেতে না দারুণ লাগে। কবে যেন ঘুম থেকে উঠলো, ওই জন্য মুখ চুপ করে যাবো না। আর আজকে না মাদার্স ডে উপলক্ষে আমি একটু এরকম ড্রেস আপ করেছি, কারণ সবসময় তো ওই একই পরেই, একই নাইটি পরেই থাকি ঘরে সবসময়, আর কোথাও তেমন বেরোনো হচ্ছে না। তাই ভাবলাম আজকে একটুখানি আমার দিন যখন, তাই আজকে একটুখানি এরকম প্লাজো দিয়ে এই পাতলা হেয়ন কাপড়ে এই টপটা পরেছি। খুব ভালো, এত মানে নরম না এগুলো, পরে খুব গরম, মানে গরম তো একদমই লাগে না। আর আমার ছেলে এখন বসে আমার ড্রয়িং করছে, সারাদুপুর ঘুমোয় না, ওর ড্রয়িং করছে আমার বসে বসে। ওকে ড্রয়িং করতে দিলে ও কী করবে, একটা ফ্লাওয়ার আঁকবে না একটা লিফ আঁকবে, একটা ব্যালুন আঁকবে, ব্যাস ওর ড্রয়িং করা হয়ে গেল। কোন রকমে আঁকবে, একে কালার করবে, ব্যাস ওর ড্রয়িং করা কমপ্লিট। আজকে একটা স্পেশাল দিন ভেবেছিলাম যে একটুখানি নিজেকে একটুখানি স্পেশালভাবে তৈরি করবো। ড্রেস তো পরে নিয়েছি, বাট ভেবেছিলাম যে চুলটাকেও একটুখানি ছেড়ে ছেড়ে রাখবো, কারণ সবসময় তো গুটিয়েই রাখি, কিন্তু এত গরম না, মাত্র গরম যে আমার মনে হচ্ছে না যে আমি ঘাড়ে কাছে আমি চুলটাকে ছেড়ে রাখি। আর এখানটাও একটা দুটো বেরিয়ে গেছে। আর যেটা বলছিলাম না স্পেশাল একটা জিনিস গিফট দেখাবো, যেটা আমার ছেলে আমাকে দিয়েছে, এই যে এটা কিছুদিন আগে একটা ব্লগে আমি দেখেছিলাম, এটা হেয়ার মানে একটা হ্যাক্স টাইপের আমি ইউজ করছিলাম, তাতে আমি স্প্রে বটল দিয়ে আমি চুলটাকে মানে স্প্রে করে ভিজেছিলাম। তো সেইটা এই বটলটা আমি রেখে দিয়েছিলাম, কারণ আমার কাছে এক্সট্রা কোনো দোকান থেকে কেনা কোনো স্প্রে বটল নেই। এটা আমার একটা মানে প্রোডাক্টের মানে অনেক আগে, তখন আমি আজ থেকে নেনি করে 5-6 বছর আগে এই প্রোডাক্টটা আমি ইউজ করতাম। তো এটা টোনারের প্রোডাক্ট ছিল, তো সেটা শেষ হয়ে গেছিলো, আর সেই প্রোডাক্ট আমি এখন ইউজ করি না। তো সেটা আমার তুলে রাখতে ভুলে গেছিলাম, তো এটা আমার কিচেন কাউন্টার টপে ছিল। উনি কোন সময় যেটি দুপুরে ঘুমোয় না, একটা কাজ করে বসে আছে, ওই কাগজটাকে ছিঁড়ে ছিঁড়ে ফুটে ফুটে ফেলে দিয়েছিল। যেহেতু এটা আঠা ছিল, পুরোটাই আঠা, কারণ যদি এগুলো আঠা হয়ে থাকে সেই আঠাটাকে কাটানোর জন্য উনি স্টিকার লাগিয়ে দিয়েছিলেন আমার কাছে। বকুনি খাওয়ার পর উনি ওটাকে বসে বসে এইসব কীগুলো করে দিয়েছে, স্টিকার লাগিয়ে দিয়েছে। তো এটাই হলো আমার গিফট আজকে মাদার্স ডেতে। তো এই যদি পুরোটাতে ওর ওকে আমি দিয়ে দিলাম স্টিকারগুলো, সেখান থেকে বের করে করে এগুলো লাগিয়ে দিয়েছি। আর এর নিচেগুলো কিন্তু এখনো রয়ে গেছে, নিচেগুলো এখনো পর্যন্ত ওরতে রাখতে পারেনি, কিন্তু বাকি যেগুলো উঠিয়েছে সেগুলোকে কাজ করিয়ে দিয়েছি এরকম করে লাগিয়ে। তো পটলে দেখতেও সুন্দর লাগে না, আমি 5-6 বছর আগে যে প্রোডাক্টটা ইউজ করতাম সেইটা এখন পর্যন্ত যত্ন করে রেখে দিয়েছিলাম উইথ তার র্যাপার, কিন্তু র্যাপারটা তুলে নিয়ে এটা ভালোই করে দিয়েছে, দেখতে সুন্দর লাগছে না। কিন্তু এর যে ঢাকনা সেটা নেই, সেটা আমার হারিয়ে গেছে, অনেক আগে হারিয়ে গেছিল, কিন্তু বটলটাই আমি রেখে দিয়েছিলাম যাতে করে আমার যে কোনো সময় চুলে হেয়ার স্টাইল কোনো কিছু করতে হয়, তো যাতে চুলটা আমি ইজিলি তাড়াতাড়ি করে যদি আমি ভেজাতে পারি, তো সেই জন্য আমি এটাকে রেখে দিয়েছিলাম। সেটা দেখে আমার খারাপও লাগছে না, সেদিকে আমি দেখিয়েছিলাম, হ্যাঁ সুন্দর হয়েছে, ওই তো এখন ড্রয়িং করছে আর ন্যাশনাল প্ল্যান এসেছে, তাই বলছে ভালো হচ্ছে, তাই আমাকে বললাম হ্যাঁ ভালো হচ্ছে। এনকারেজ করা দরকার বাচ্চাদের, যতই খারাপ এনকারেজ না করলে না ওদের মধ্যে কোনো মানে আগ্রহ আসবে।
তো এটার জন্যই বলছিলাম, কারণ এটার জন্য খুব বকেছিলাম, তো সেটাই আজ খুব ঠিক করেছিলাম। এটার জন্য একটু বকেছিলাম যে আপনাকে অনেকবার বলি যে আমার বা হাত না দিতে, কারণ ওই জিনিসটা খুব নষ্ট করে ফেলে। সেই জন্য তো আজকে ছোট ব্লগটা আমি এখানে শেষ করলাম। ভালো লাগলে একটু লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হবে অনেক ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই অ্যান্ড গুড নাইট। স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে অ্যাট হোম।